নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার গ্রন্থ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি পড়ছি শ্রী সনাতন শিক্ষামৃত গ্রন্থ থেকে মহাপ্রভুর দ্বারা শ্রী সনাতন ও রূপ গোস্বামীকে নামকরণ শ্রী সনাতন মহাপ্রভুর সঙ্গে পূর্বেই ভাগবত শাস্ত্রকে সর্বোপরি শাস্ত্ররাজ রূপে সম্মান করেছেন তিনি ভাগবত বন্দনায় লিখেছেন মদেক বন্ধ সঙ্গিন মদ গুরু মন মহাধন মন নিস্তারক মদভাগ্য মদানন্দ নমস্তুতে শ্রীমদ্ভাগবত শাস্ত্ররাজ আমার একমাত্র সঙ্গী একমাত্র বন্ধু আমার একমাত্র গুরু আমার মহাধন ও আমার নিস্তারকারী আমার ভাগ্যস্বরূপ ও আনন্দস্বরূপ হে ভাগবত শাস্ত্ররাজ তোমাকে বার বার নমস্কার করি নদিয়ার প্রাণধন শ্রী গৌহরী সন্ন্যাসী হয়ে পুরী ধামে চলে গেছেন এ সংবাদ শুনে শ্রী সনাতন ও শ্রীরূপ গোস্বামী মূর্ছা হয়ে পড়লেন এ জীবনে আর তাঁর শ্রীচরণ দর্শন হবে না এ বলে দুই ভাই কত খেদ করতে লাগলেন এমন সময় দৈববাণী হল তোমরা খেদ করো না শীঘ্রই গৌরহরি তোমাদের দর্শন দিবেন শ্রী গৌসুন্দর পাঁচ বছর নীলাচলে অবস্থান করবার পর জননী ও গঙ্গা দর্শনের জন্য গৌর দেশে আগমন করলেন ভক্তগণের সুখের সীমা রহিল না বহুদিন পরে প্রাণের ঠাকুর গৌড়কে দর্শনের জন্য সমস্ত ভক্ত সচিমাতাকে নিয়ে শান্তিপুরে এলেন গৌরকে দেখে সচিমাতার ও ভক্তগণের প্রাণ জুড়ালো শচিমাতা সহস্তে রন্ধন করে গৌড়কে কয়েকদিন খাওয়ালেন প্রভু শান্তিপুরে শ্রী অদ্বৈত ভবনে কয়েক মহোৎসব করলেন আনন্দ ভরে ভক্ত সঙ্গে কত নৃত্য গীতাদি করলেন তারপর বললেন বৃন্দাবনে যাব ভক্তগণের কাছ থেকে বিদায় নিয়ে চললেন স্বতন্ত্র ইচ্ছাময় ভগবান গৌড় হরি বৃন্দাবনের দিকে না চলে চললেন গৌড় রাজধানীর রামকেলি গ্রামের দিকে ভক্তগণ ভেবে না পান না কেন রামকেলির দিকে প্রভু চলেছেন শ্রী নিত্যানন্দ অদ্বৈতাচার্য দি সব ভক্তগণ চলেন প্রভুর সঙ্গে ওইছে চলি আইলা প্রভু রামকেলি গ্রাম গৌড়ের নিকট গ্রাম অতি অনুপম যাহা করে প্রভু প্রেমে অচেতন কোটি কোটি লোক আইসে দেখিতে চরণ এ সময় কোনো রাজদূত এসে যবনরাজ হুসেন শাহকে বললেন হুজুর শুনুন পুরী হতে একজন দিব্য দর্শনধারী সন্ন্যাসী আপনার নগরীতে আগমন করছেন হুসেন শাহ বললেন তিনি কিরূপ সন্ন্যাসী দূত বললেন হুজুর আমি তার কথা সম্যক বলতে পারব না জীবনে কত সন্ন্যাসী ফকির দেখেছি কিন্তু তার মতো আর দেখিনি কি তার লাবণ্যময় মূর্তি কি তার দিব্য ভাবসমূহ কারোর প্রতি দৃষ্টিপাত নাই কেবল ঈশ্বরের নাম গানে বিভোর যেদিকে যান সেই দিকেই তার সঙ্গে সহস্র সহস্র লোক চলেছে তিনি কাউকে কিছুই বলেন না খান না ও দেন না দূতের মুখে হুসেন শাহ এ পর্যন্ত শুনে কেবল বললেন কেহ যেন সন্ন্যাসীকে কোনো বাধা প্রধান না করে মহাপ্রভুর শুভাগমনে রামকেলি গ্রাম আনন্দে মুখরিত হলো চতুর্দিক থেকে লোক মহাপ্রভুকে দেখতে আসতে লাগলেন কেশব ছত্রী বাদশার বিশিষ্ট প্রতিনিধি বাদশাহ তাকে প্রভুর সম্বন্ধে কিছু জিজ্ঞাসা করলেন কেশব ছত্রী বললেন আমি শুনেছি একজন ভিখারি সন্ন্যাসী এসেছেন তার সঙ্গে দু চারজন লোক আছে বাদশাহ বললেন হ্যাঁ আপনি কি বলছেন সহস্র সহস্র লোক বিনা দানে বিনা ভোজনে তাঁর সঙ্গে চলছেন আপনি দু চারজন লোক চলছেন বললেন বাদশাহ পুনঃ শ্রী সনাতনকে জিজ্ঞাসা করলেন শ্রী সনাতন বললেন তুমি আমাকে জিজ্ঞাসা করছো কেন তোমার মনকে জিজ্ঞাসা করো যে তোমারে রাজ্য দিল সে তোমার গোসাইয়া তোমার দেশে তোমার ভাগ্যে জন্মিল আসিয়া তুমি সাক্ষাৎ দর্শন করো মানুষের কি এরূপ শক্তি ও আকর্ষণ হতে পারে এরূপ মহা আকর্ষণ করবা শক্তি ঈশ্বর ছাড়া আর কারো হয় না বাদশাহ শ্রী সনাতনের কথা শুনে বড়ই সুখী হলেন এবং তিনি স্বচ্ছন্দে সর্বত্র পরিভ্রমণ করুন বলে সকলকে জানালেন বিনা দানে এত লোক যাঁর পাছে হয় সেই তো গোসায়া ইহা জানিহ নিশ্চয় কাজী যবন ইহার না করিহ হিংসন আপনও ইচ্ছায় বলুন যাহাউর মন মহাপ্রভু তটে এক বৃক্ষ মূলে উপবেশন করলেন ক্রমে সন্ধ্যার অন্ধকারী চতুর্দিক আচ্ছন্ন হলো এদিকে শ্রী সনাতন ও শ্রীরূপ ও তার ভাই অনুপমাদি বেশ বেশ পরিবর্তন করে অতি সাধারণ বেশে শ্রী গৌর সুন্দরের রাতুর শ্রীচরণ মূলে দন্তে তৃণগুচ্ছ ধারণপূর্বক দণ্ডবৎ হয়ে পড়লেন অন্তর্জামী শ্রী গৌরহরী তাদের দেখেই চিনতে পেরেছেন এরা আমার নিত্য দাস, প্রভু করুণাদ্র হৃদয়ে তৎক্ষণাৎ দুই ভাইকে ভূমি থেকে তুলে হৃদয়ে গাঢ় আলিঙ্গন করলেন যেন কত জন্মের পরিচিত বান্ধব মহাপ্রভু গদগদ কণ্ঠে বলতে লাগলেন পূর্বে তোমরা যে বারবার দৈন্যপত্র আমাকে লিখেছিলে তাতে তোমাদের হৃদয় আমি জেনেছি তোমরা দুই ভাই জন্মে জন্মে আমার দাস তোমাদের জন্যই আমি রামকেলিতে এসেছি অন্য কোনো কারণ নেই আমি ভক্তস্থানে থাকি ও ভক্তস্থানে গমনাগমন করি ভক্তই আমার সর্বস্ব বাদশাহ যে তোমাদের নাম দিয়েছেন দবির খাস ও সাঁকর মল্লিক সে নাম ঘুচায় আজ থেকে শ্রীরূপ ও শ্রী সনাতন নাম রাখলাম তারপর শ্রী সনাতন ও শ্রীরূপ সমস্ত গৌর ভক্তগণের শ্রীচরণ বন্দনাপূর্বক কৃপা আশীর্বাদ প্রার্থনা করলেন শ্রী অদ্বৈত আচার্য ও শ্রী নিত্যানন্দ প্রভু প্রভৃতি গৌর পার্ষদগণ সকলেই আনন্দ ভরে তাকে তাদের আশীর্বাদ করলেন অচিরাত তোমাদের সংসারের বন্ধন মোচন হবে এ দিবস শ্রী সনাতনের ও শ্রীরূপের সঙ্গে তাঁর ছোট ভাই অনুপম এবং তার ছোট সন্তান শ্রীজীবও উপস্থিত হয়ে মহাপ্রভুর শ্রীচরণ বন্দনা করেন মহাপ্রভু শীর্ষ শ্রীজীবের শিরস্পর্শ করে আশীর্বাদ করেন এবার তাঁর শ্রীচরণের ধুলি নিয়ে সকলেই বিদায় হলেন শ্রী সনাতনের পিতৃদত্ত নাম অমর শ্রীরূপের পিতৃদত্ত নাম সন্তোষ এবং অনুপমের নাম ছিল বল্লভ অতপর শ্রী সনাতন প্রভুকে ভবিষ্যতে কোথায় যাবেন জিজ্ঞাসা করলেন প্রভু বললেন এরপর আমি একান্ত ইচ্ছা করেছি বৃন্দাবনে যাব শ্রী সনাতন হেয়াল ইচ্ছালে বললেন এত লোক সঙ্গে বৃন্দাবন যাবার এ নহে পরিপাটি মহাপ্রভু শ্রী সনাতনের কথা শ্রবণ করে কিছুক্ষণ চিন্তা করে বললেন সনাতন বুদ্ধিতে বৃহস্পতি তুল সে ঠিক বলেছে এত লোকজন নিয়ে বৃন্দাবনে আমি সুখ পাব না প্রভু আর বৃন্দাবনের দিকে না গিয়ে পুনঃ নীলাচলের অভিমুখে যাত্রা করলেন